হাই গাইস, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা ওয়েডিং গেস বা পার্টি মেকআপ টিউটোরিয়াল। এবং এখানে মানে আমি যেটার মধ্যে মেইন ফোকাস করব সেটা হচ্ছে আমাদের একটা পারফেক্ট বেস মেকআপ বা ফ্ললেস বেস আমরা কীভাবে কোনো মেকআপের আগে অ্যাচিভ করতে পারি, এবং তার জন্য স্কিন কেয়ার কতটা এসেনশিয়াল, একটা টোটাল স্কিন কেয়ার রেঞ্জ আমি তোমাদের সাথে শেয়ার করব যা দ্বারা কিন্তু তোমরা এরকম ফ্ললেস বেস মেকআপ অ্যাচিভ করতে পারো। সো লেটস গেট, এখানে আমি আজকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো স্যাটলিভা ন্যাচারাল একটা কোম্পানির সঙ্গে, যেটা যে ন্যাচারাল প্রোডাক্ট তৈরি করে এবং এদের প্রোডাক্টগুলো তৈরি হয় হেমসিড অয়েল, যা গাঁজা গাছ থেকে যে বীজগুলো পাওয়া যায় তা যেগুলো ফ্রেশ এক্সট্রাক্ট করা হয় প্রতিদিন, সেইখান থেকেই অয়েল বের করে এর মধ্যে কিন্তু মেশানো হয় এবং যার থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে। আর এই হেমসিড অয়েল বা গাঁজার যে তেল, বীজের তেল, সেগুলো আমরা ইন্টারনাল এক্সটার্নাল কিন্তু ইউজ করতে পারি। প্রথমে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা হচ্ছে হেম্প উইথ অ্যাভোকাডো ইনফিউজড উইথ পেপারমেন্ট এসেনশিয়াল হ্যান্ডমেড বডি সোপ, এবং এই সোপটার দাম জাস্ট 379 টাকা, এবং এটা তোমরা কিন্তু 4 মাস অনায়াসে ইউজ করতে পারবে। নেক্সট যে প্রোডাক্টটা তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা হচ্ছে স্যাটলিভা হেম্প উইথ মোরিঙ্গা ফেস অ্যান্ড বডি অয়েল। এটা আমাদের ফেসের এবং বডির অ্যান্টি এজিং প্রপার্টি থাকার জন্য বয়সটাকে কম ধরে রাখতে সাহায্য করে, যে ফেসের যে বয়সটা মানে যাতে কম বয়সে যাদের বুড়িদের মতো লাগে তাদের কিন্তু অনেক অংশে তোমাদের ফেসটাকে অ্যান্টি এজিং প্রপার্টি তৈরি করতে হেল্প করে, রিজুমিনেট করে, আর আমাদের ফেসটাকে ভীষণ ভীষণ কিন্তু ইলিউমিনেট আর গ্লোই রাখতে সাহায্য করে। এটার দাম 1299 টাকা, আর এটা তোমরা কিন্তু 9 মাস ইউজ করতে পারবে। এবং এগুলো যেহেতু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো তাই এগুলো কিন্তু ইন্টারনাল আর এক্সটার্নাল দুভাবেই তোমরা ইউজ করতে পারবে। স্যাটলিভা প্রোডাক্টগুলো কিন্তু 100% ন্যাচারাল, এবং যা গাঁজা গাছের বীজ ও কোল্ড প্রেসড অয়েল ও এসেনশিয়াল অয়েল একসাথে মিলিয়ে তৈরি করা হয়। লাস্ট যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা হচ্ছে স্যাটলিভা রেড রাসবেরি ফেস ক্রিম। এটা 20 গ্রাম প্রোডাক্ট, এটা ইউভি প্রোটেকশন দেয় আমাদের ফেসটাকে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। এটার দাম 750 টাকা, এবং এটার শেল্ফ লাইফ হচ্ছে তোমার 6 মাস, মানে 6 মাস তোমরা এটা ইউজ করতে পারবে। এবং যেহেতু আমরা অনেকেই মনে করি যে আমাদের যাদের অয়েলি স্কিন, যাদের খুব বেশি অয়েলি বা তৈলাক্ত স্কিন, তাদের জন্য এই প্রোডাক্টগুলো সুটেবল না, আজকে আমারও অয়েলি স্কিন, তাই তোমাদের সাথে আমি এটা এই প্রোডাক্টগুলো ইউজ করে দেখাচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছ সোপটা কত ইজিলি আমাদের ফেসে গ্লাইড হয়ে যাচ্ছে, কোনো কিন্তু সেরকম ফেনা তোমরা দেখতে পাবে না, কারণ এটা হচ্ছে অয়েল ইনফিউজড কোল্ড প্রেসড অয়েল আর হেমসিড অয়েল একসাথে ব্লেন্ড করে এগুলো তৈরি করা হয়েছে, যা স্কিনের জন্য এবং চুলের জন্য ভীষণই ভালো। এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, প্রিজারভেটিভ নেই, অ্যালকোহল নেই, আর্টিফিশিয়াল ফ্র্যাগনেন্সও নেই। আর দেখতেই পাচ্ছ ওয়াশ করার পর স্কিনটা কতটা গ্লো করছে, এবং খুব ভালোভাবে কিন্তু ফেসটাকে সুন্দরভাবে ওয়াশ করে, মানে এটাকে মানে নোংরাগুলো পরিষ্কার করে দেয়, ময়লাগুলো পরিষ্কার করে দেয়। এবং নেক্সট যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে স্যাটলিভার হেম্প উইথ মোরিঙ্গা ফেস অ্যান্ড বডি অয়েল। এটা কিন্তু তোমরা মেকআপের আগেও ইউজ করতে পারবে, যাদের যারা মনে করো খুব বেশি অয়েলি স্কিন, আমারও অয়েলি স্কিন দেখতেই পাচ্ছ, কিন্তু এটা কিন্তু যে কোনো স্কিন টাইপের জন্য একেবারে সুটেবল। আর এগুলো অয়েল যে আমাদের এক্সট্রা যে অয়েল প্রোডাকশান সেটাকে কিন্তু রেগুলেট করে এবং স্কিনকে হাইড্রেট রাখে, ময়শ্চারাইজ রাখে। দেখতেই পাচ্ছ কতটা রানি কনসিস্টেন্সি এটার। নেক্সট আমি তোমাদের সাথে যেটা লাস্ট শেয়ার করছি সেটা হচ্ছে স্যাটলিভার রেড রাসবেরি ফেস ক্রিম। এই ফেস ক্রিমটা যেহেতু আমার ফেসে আমি অ্যাপ্লাই করছি না, কারণ আমার ফেসে এই মুহূর্তে তেল লাগানো আছে, তোমরা যদি তেলের পরিবর্তে এই ক্রিমটাও লাগাতে চাও সেটাও লাগাতে পারো, এবং এভরিডে বেসিসও তোমরা এই ক্রিমটা ইউজ করতে পারবে। দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট আমার হাতে কী পরিমাণ গ্লো দিচ্ছে। সো যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো ভীষণই ভালো, যাদের অয়েলি স্কিন তাদের জন্যও কিন্তু ভীষণ ভালোভাবে ওয়ার্ক করে। আর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যেহেতু স্কিনের সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় নেয়, তবে মোটমাট 21 দিন তোমাদেরকে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য এটা অবশ্যই ইউজ করতে হবে। নেক্সট আমি এখানে মেকআপে চলে আসছি। মেকআপের জন্য আমি কিন্তু ডিরেক্ট কোনো প্রাইমারও ইউজ করছি না, তার উপরেই কিন্তু আমি পন্ডসের বিবি ক্রিম অ্যাপ্লাই করছি, এবং দেখতেই পাচ্ছ আমাদের স্কিন কেয়ার অত্যন্ত ভালোভাবে করা হয়েছিল, সাথে সাথে কি সুন্দরভাবে আমাদের ফেসে ব্লেন্ড হয়ে গেছে এবং মানে অসাধারণ একটা উইদিন দ্য গ্লো দিচ্ছে। তার একটাই কারণ আমি কিন্তু এখানে ফেস অ্যান্ড বডি অয়েলটা ইউজ করেছিলাম স্যাটলিভার, এবং সেটা অসাধারণ একটা গ্লো দিয়েছে। সো আমি এরপর ফেসটাকে জাস্ট একটু হালকা হাতে সেট করে নিচ্ছি। এরপর তোমরা বেস মেকআপটাকে অবশ্যই মানে সুন্দরভাবে দেখতে পাচ্ছ কমপ্লিট করবো আমি এখানে ফেসটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি। আজকের
আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য যাদের ফেসে মেকআপ খুব সঠিকভাবে বসে না, কেকি হয়ে যায়, তাদের জন্য স্কিন কেয়ার স্যাটলিভার প্রোডাক্টগুলো যদি তোমরা করো কতটা সুন্দরভাবে দেখতেই পাচ্ছ, সব সমস্ত আমাদের মেকআপগুলো ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। আই মেকআপটা করার পর আমি এখানে ডিরেক্টলি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আপার আর লোয়ার ল্যাশে। এরপর আমি হাইলাইট করে নেবো একটুখানি ফেসটাকে। সো ডেফিনেটলি তোমরা দেখতে পাচ্ছো যে আমাদের বেস মেকআপটা কতটা সুন্দর ফ্লরেস লাগছে, দেখতেই পাচ্ছ আফটার কমপ্লিট মাই বেস মেকআপ, দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর একটা উইদিন দ্য গ্লো প্রোভাইড করছে আর কী হারে ফ্লরেস একটা বেস তৈরি হয়েছে। লাস্টে এখানে একটা নিউড ব্রাউন লিপশেড আমি আজকে ইউজ করে নিচ্ছি মেবলিনের থেকে। সো গাইজ, দ্যাটস মাই ফাইনাল ফিনিশ লুক। আশা করি তোমাদের এই মেকআপ লুকটা ভীষণই ভালো লাগবে। খুবই সিম্পলভাবে আমি মেকআপ লুকটাকে তোমাদের সাথে শেয়ার করেছি, আর যাদের একটা ফ্ললেস বেস যাদের অ্যাচিভ করতে খুব প্রবলেম হয় তাদের জন্য আজকে এই মেকআপ লুকটা শেয়ার করলাম। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।